হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম ফ্যাক্সোর টেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো সবার আগে নতুন বছরের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। 2023 সালের দিনগুলো আপনার অনেক ভালো কাটুক এটাই কামনা করি। তো বন্ধুরা, তখন কি হবে যখন একটি গাড়ির চাকা পাল্টিয়ে সেই চাকার পরিবর্তে কাচের তৈরি চাকা লাগিয়ে দেওয়া হবে? তখন কি সেই কাচের তৈরি চাকা দিয়ে সেই গাড়িটিকে চালানো যাবে নাকি যাবে না? আর বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে কোকাকোলার কাচের বোতল এবং কোকাকোলার ক্যান রেখে চাপ দেওয়া হবে? তখন কোনটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে, কোকাকোলার কাচের বোতল নাকি অ্যালুমিনিয়ামের ক্যান? তা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ফায়ার ভার্সেস সফট ড্রিঙ্ক ক্যান। বন্ধুরা, আমরা তো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পান করে থাকি, সেগুলোর মধ্যে কোকাকোলা, পেপসি, সেভেন আপ, মাউন্টেন ডিউ, স্প্রাইট ইত্যাদি ইত্যাদি অনেক জনপ্রিয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোল্ড ড্রিঙ্কস এর ঝাঁজ সবচেয়ে বেশি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই একটি গ্যাস লাইটার নেওয়া হয়। এরপর সেই গ্যাস লাইটারে আগুন ধরিয়ে সেই আগুনের সামনে একটি পেপসির ক্যান রেখে দেওয়া হয়। আগুনটি যখন পেপসির ক্যানকে তাপ দিতে থাকে তখন পেপসি গুলো গরম হতে থাকে আর ভেতরে গ্যাস উৎপন্ন হতে থাকে। এর ফলে আপনারা দেখতে পারছেন ধুম করে পেপসির ক্যানের মুখটি ফেটে যায় আর যার ফলে ভেতরের ড্রিঙ্কস গুলো বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এরপর সেই গ্যাস লাইটারের সামনে একটি কোকাকোলার ক্যান রেখে দেওয়া হয়। আর এই কোকাকোলার ক্যানের ক্ষেত্রেও যখন কোকাকোলার ক্যানটি অনেক গরম হয়ে যায় তখন এর মুখটিও ফেটে যায় আর এর ভেতর থেকে লিকুইড গুলো ধুম করে বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, সবশেষে সেই গ্যাস লাইটারের সামনে মাউন্টেন ডিউ এর একটি ক্যান রেখে দেওয়া হয় আর আস্তে আস্তে মাউন্টেন ডিউ এর ক্যানটিও গরম হতে থাকে। আপনার কি মনে হচ্ছে এই তিনটি ড্রিঙ্কস এর ক্যান থেকে কোনটার ঝাঁজ অর্থাৎ পাওয়ার সবচেয়ে বেশি মনে হয়েছে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 4, কোলগেট স্লাইম। বন্ধুরা, এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমেই কোলগেট টুথপেস্ট নেওয়া হয়। এরপর একটি পাত্র নেওয়া হয়, যে পাত্রের মধ্যে কোলগেট টুথপেস্ট গুলোকে ঢেলে দেওয়া হয়। এরপর সেই কোলগেট টুথপেস্টের মধ্যে পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়া হয়। তো বন্ধুরা, এরপর সেই কোলগেটের লিকুইডের মধ্যে সঠিক পরিমাণে গ্লু ঢেলে দেওয়া হয় আর এরপর সেগুলোকেও ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন লিকুইডটি পূর্বের তুলনায় অনেক ঘন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এরপরে কোলগেট স্লাইম তৈরি করার জন্য মেন উপকরণ অর্থাৎ বোরেক্স ওয়াটার পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়। এরপর যখন এটাকে নাড়াতে শুরু করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই লিকুইডটা এতই ঘন হয়ে যায় যে এটা একেবারে রাবারের মতো হয়ে যায়। তো বন্ধুরা, এরপরে চামচ রেখে হাত দিয়ে এই লিকুইডটাকে নাড়াতে শুরু করা হয়। তো বন্ধুরা, অনেকক্ষণ হাত দিয়ে এই লিকুইডটাকে নাড়াচাড়া করার পর আপনারা তো এই লিকুইডের অবস্থা দেখতে পাচ্ছেন, এই লিকুইডটি একেবারে আটার দলার মতো ঘন হয়ে গিয়েছে আর সবশেষে তৈরি হয়ে গেল কোলগেটের স্লাইম। যে স্লাইম ধরতে অনেকটাই স্যাটিসফাইং ছিল কারণ এটাকে যখন শক্তভাবে টান দেওয়া হয় তখন এটা শক্ত জিনিসের মতো ভেঙে যায়। কিন্তু বন্ধুরা, এটাকে যখন হাতে রেখে এভাবে ছেড়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা লিকুইডের মতো নরম হয়ে নিচে পড়তে থাকে, যেটা অনেকটাই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আপনি চাইলে এই এক্সপেরিমেন্টটি বাসায় করে দেখতে পারেন যদি আপনার কাছে বোরেক্স ওয়াটার থেকে থাকে। নাম্বার 3, গ্লাস হুইল ইন কার। বন্ধুরা, আপনারা তো পূর্বের কিছু ভিডিওতে দেখেছেন গাড়ির চাকা চেঞ্জ করে যখন অন্য কিছুর চাকা লাগানো হয় তখন সেই গাড়িটিকে ভালোভাবে চালানো যায় না। তখন কি হবে যখন সেই গাড়ির চাকাটিকে চেঞ্জ করে গ্লাসের চাকা লাগিয়ে দেওয়া হবে? তখন কি সেই গ্লাসের চাকা দিয়ে গাড়িটিকে চালানো যাবে নাকি যাবে না? চলুন এই এক্সপেরিমেন্টটিকে দেখে আসি। তো প্রথমে এক্সপেরিমেন্ট করার জন্য একটি গাড়ি নেওয়া হয়, যে গাড়ির চাকার টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। তো এর জন্য নতুন চাকা নিয়ে আসা হয়, যে চাকাটি ছিল গ্লাসের চাকা। তো আর কি করার বন্ধুরা, গ্লাসের চাকা গুলোকে এই গাড়ির মধ্যে লাগিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এরপর যখন এই গাড়িটিকে চালানো শুরু করা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে অবাক করিয়ে দিয়ে এই গাড়িটি আরামসেই চলতে শুরু করে আর অনেকক্ষণ পর্যন্ত এই গাড়িটিকে চালানো হয়, তারপরেও এই গাড়িটির কিছু হয় না। কিন্তু বন্ধুরা, গ্লাস বলে কথা, এটা তো আর সব সময় টিকে থাকতে পারে না। তাই অনেকক্ষণ চালানোর পরে হঠাৎ করে সেই গ্লাসের চাকাটি ভেঙে যায় আর যার ফলে এই গাড়িটিকে আর চালানো সম্ভব হয় না। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন গ্লাসের চাকা দিয়েও গাড়ি চালানো সম্ভব নয়। নাম্বার 2, ফায়ার ইন হ্যান্ড।
বন্ধুরা, আগুন কতটা গরম এবং কতটা ভয়ানক হয়ে থাকে সেটা তো আপনারা সবাই জানেন। আগুন যদি আমাদের শরীরের সংস্পর্শে আসে তখন সাথে সাথে আমাদের শরীরের সেই অংশটি পুড়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটি যখন হাতে আগুন নেয় তখন তার হাতের কিছুই হয় না, সে আরামসে সেই আগুনটি ধরতে পারছিল। কিন্তু বন্ধুরা, এটা কিভাবে সম্ভব? চলুন এক্সপেরিমেন্টটি দেখি আসি। কিন্তু বন্ধুরা, দেখার পূর্বে আপনাদের একটি ওয়ার্নিং দিয়ে রাখি, এই এক্সপেরিমেন্টটি কোনোভাবে বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না। এই এক্সপেরিমেন্টটি এক্সপার্টরা করেছেন। সাধারণ মানুষের জন্য এই এক্সপেরিমেন্টটি অত্যন্ত ভয়ানক হতে পারে, তাই বাসায় কোনোভাবে এই এক্সপেরিমেন্টটি ট্রাই করার চেষ্টা করবেন না। তোমাদের এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই হ্যান্ড স্যানিটাইজার নেওয়া হয়। এরপর সেই হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর এরপর যখন সেই আগুনটাকে টাচ করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যেও আগুন চলে যায়। কিন্তু বন্ধুরা, এই আগুনে তার স্কিনের কোনো ক্ষতি হয় না। নাম্বার ওয়ান, হাইড্রোলিক প্রেস ভার্সেস কোকাকোলা গ্লাস বোতল এন্ড কোকাকোলা ক্যান। বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে কোকাকোলার গ্লাস বোতল এবং কোকাকোলার ক্যান রেখে চাপ দেওয়া হবে, তখন কোনটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো হাইড্রোলিক প্রেসের নিচে একটি প্লাস্টিকের বক্সের মধ্যে পানি নিয়ে নেওয়া হয়, এরপর সেই পানির নিচে কোকাকোলার গ্লাসের বোতল রাখা হয়। আপনারা তো দেখতে পাচ্ছেন গ্লাসের বোতল হওয়ার কারণে সেই বোতলটি পানির নিচে ডুবে যায়। এরপর যখন হাইড্রোলিক প্রেসটিকে অন করে সেই গ্লাসের বোতলের মধ্যে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ চাপ সহ্য করে সেই গ্লাসের বোতলটি ভেঙে যায় এবং সেই গ্লাসের বোতলটি সর্বোচ্চ 340 কেজি চাপ সহ্য করতে পেরেছিল। এরপর সেই হাইড্রোলিক প্রেসের নিচে একটি কোকাকোলার ক্যান রেখে দেওয়া হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন কোকাকোলার ক্যানটি অত্যন্ত পাতলা হওয়ার কারণে সেটা পানির উপরে ভেসে যাচ্ছিল। তোমাদের সবশেষে যখন হাইড্রোলিক প্রেস দিয়ে এই কোকাকোলা ক্যানের উপরে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে কোকাকোলার ক্যানটি অত্যন্ত পাতলা হওয়ার কারণে কোকাকোলার ক্যানটি 230 কেজি চাপ সহ্য করেই ফেটে যায় এবং ভেতরের কোকাকোলা গুলো বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল নতুন বছরের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আপনারা কোন এক্সপেরিমেন্টটি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।